কাজ করতে যখন যাই, বিবিকে বলে যাই, বিবি আমি তোমার স্বামী, তোমাকে বলে যাই আমি জঙ্গলে গাছ কাটতে যাই, অভাবী সংসার, অভাবী সংসার, যদি জঙ্গলে গাছ না কাটি তাহলে আমাদের সংসারটা চলবে না, এই জঙ্গলের গাছ কেটে এই গাছকে বিক্রয় করে তবে আমাদের সংসারটা চলবে, এই না বলে আমি জঙ্গলে বাইরে ভিতরের দিকে চলে যাই, আর বিবিকে বলে যাই, বিবি তুমি যেন ঘরের বাইরে যাবে না, আমার স্বামীর কথা যদি তুমি অসম্মান করে দাও, স্বামীর কথা যদি তুমি অমান্য করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, এই কথা শুনে বিবি ঘরের ভিতরে দরজা খানা লাগিয়ে বসে থাকে, দুটো বাচ্চা ঘরে থাকতে চায় না, ওই দুটো বাচ্চা বাইরে খেলা করতে করতে একটা বাচ্চা পুকুরের ভিতরে পড়ে যায়, বড় ভাইটা ছুটে ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে তোলার চেষ্টা করেছে, কিন্তু ওই বাচ্চাটাকে তুলতে পারলো না, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে বলে আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, আমি তোলার অনেক চেষ্টা করেছি কিন্তু তুলতে পারি নাই, কিন্তু তুলতে পারি নাই, ওই সময়তে ওই বাচ্চাটাকে যখন তুলতে পারে না তখন মা জননী জানালাখানা তুলে দিয়ে খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে, আর ছেলেটাকে তুলতে পারছে না এবং ঘরের বাইরে যেতে পারছে না, ওই সময় দিয়ে মা জননী মা খবর পেয়ে ঘরের জানালাখানা খুলে দিয়ে অসহায় হয়ে নিরুপায় হয়ে মা জননী আমার দুটো হাত তুলে নামাজের পাটি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করছে, তাই কবি অতি সুন্দর ভাষায় লিখছে, ক্রন্দন করছে, আল্লাহ আমার স্বামী তার দুটো সন্তানকে ভালোবাসত, স্বামী যখন জঙ্গল থেকে ঘরে ফিরে আসবে এবং স্বামী যখন ঘরে ফিরে এসে জিজ্ঞাসা করবে আমার দুটো সন্তান কোথায়, আমি মা তখন কি জবাব দেব, ওই সময় সেই জঙ্গল থেকে যখন স্বামী ঘরে ফিরে আসলো তো ঘরে ফিরে আসার পরে স্বামীকে জিজ্ঞাসা, স্বামী যখন বিবিকে জিজ্ঞাসা করছে যে বিবি আমার সন্তান দুটো কোথায়, সেই সময় মা জননী বলেছে তোমার ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গিয়েছে, ওই সময় বিবি স্বামী বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে, ভাই তো আপনাদের মাঝে হুজুর এসে গিয়েছে, আমি ছোট করে একটি কালাম আপনাদের মাঝে তেলাওয়াত করব, করে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নেব, তো হুজুর যেহেতু আপনাদের মাঝে এসে গিয়েছে ছোট করে মা সম্পর্কে আমি ছোট্ট একটি কালাম আপনাদের মাঝে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন, এমনি মা সম্পর্কে শুনতে থাকুন, সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হল বড়ই মধুময়, মা নামটি হল বড়ই মধুময়, সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হল বড়ই মধুময়, মা নামটি হল বড়ই মধুময়, ছেলে হতে পারে অন্ধ বাবা পাগল ঘেরা তবু সে মায়ের কাছে সবার সেরা রে, সবার সেরা, এই জগতে মায়ের মতো কার চিনিদাই, এই জগতে মায়ের মতো কার চিনিদাই, মা নামটি হল বড়ই মধুময়, মা নামটি হল বড়ই মধুময়, সুস্থ লোকে নয় পাগল বকাই, সুস্থ লোকে নয় পাগল বকাই, মা নামটি হল বড়ই মধুময়, মা নামটি হল বড়ই মধুময়, এই নামের ভিতর আছে ওরে স্বর্গের সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ, তো হুজুর এসে গিয়েছে তার মুখ থেকে কোরআন হাদিসের সুন্দর সুন্দর আলোচনা আপনাদের মাঝে রাখবেন, স্যার এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলের কাছে অনুরোধ করব সকলে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই সুন্দর মজলিসে এসে বসে যান, আর কোরআন হাদিসের আলোচনা আপনাদের মাঝে রাখবেন এবং শ্রবণ করুন, যারা এখনো এদিকে ওদিকে আছেন সকলের কাছে আসার জন্য অনুরোধ করব, সকলে একটু জোরে সরে নারাই তাকবীর, আর একটু জোরে হবে না নারাই তাকবীর, একটু প্রাণ খুলে হবে নারে দেখবি, আল্লাহুম্মা সাল্লি